মুক্তিযোদ্ধা নবম সেক্টর কর্তৃক আয়োজিত আজকে যে ব্যক্তি স্মরণসভা যেখানে আলোচনা হচ্ছে উনি একজন ছিলেন মুক্তিযোদ্ধা, একাধারে একজন ছিলেন মুক্তিযোদ্ধা, একাধারে একজন ছিলেন দেশপ্রেমী, একাধারে ওনার গরিবের প্রতি যে ভালোবাসা, ওনার সাথে না মিশলে, ওনার সাথে না চললে সেটা ভাবা যায় না, দেখা যায় না বা বোঝা যায় না। আমার ওনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য হয়নি ঠিকই, কিন্তু 1910 সালে উনি যখন মাই টিভিতে ২০১০ সালে যখন মাই টিভিতে মুক্তিযুদ্ধের উপরে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন, সেই অনুষ্ঠানে আমার দুই একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তাতে বোঝা যায় এবং তখনই আমার সাথে তার প্রথম পরিচয় হয়। পরবর্তীতে আমরা যখন মুক্তিযোদ্ধা সংসদের ইলেকশন বা নির্বাচন যাই, ওনাকে আমাদের প্যানেলের প্রধান বা চেয়ারম্যান হিসাবে মনোনীত করে আমরা নির্বাচন করেছিলাম। তারপরে আরো ঘনিষ্ঠতা বাড়ে এবং ওনার সম্বন্ধে আরো আমরা জানতে পারি। বক্তারা যে কথাগুলো বলে গেছেন অতি সত্যি কথা। মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের পাওনা যেটি আছে ওটি সেটি জীবনে উনি ভোগ করতে পারেনি বা পায়নি, এটি সত্যি কথা। একজন সাব সেক্টর কমান্ডার, তার পিছনে একটা গ্যারান্টি অ্যাওয়ার্ড নাই, এর থেকে দুঃখের বিষয়, এর থেকে পরিতাপের বিষয় আর কিচ্ছু থাকতে পারে না বন্ধুগণ। তারপরও আজকের খাদ্যমন্ত্রী যে কথাটি আজকে বলে গেছেন, ওনার সাথে এই ব্যাপারটা নিয়ে আমার সাথে বিশদভাবে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুকে এই ব্যক্তি এই আজকে আমাদের মাঝে নাই, কিভাবে ভালোবাসতেন, কিভাবে তার প্রতি শ্রদ্ধা জানাতেন, তার সাথে আমরা মিশে এখানে সালাউদ্দিন সাহেব আছে, এখানে ওনার দেশের ইঞ্জিনিয়ার সাহেব আছে, মেরাজ সাহেব আছে, আমরা যখন মিশতাম কথা বলতাম, একটা আমাদের সংগঠন, উনি আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন পরবর্তী পর্যায়ে মুক্তিযোদ্ধা মহাজোটে, সেই সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন বিদায় প্রায়, তার বাসায় এবং আমাদের অফিসে ওনাকে আমরা আসতে বলতাম এবং আসতেন, প্রতিটা সভায় উনি উপস্থিত থাকতেন। এক কথায় আমাকে বেশি সময় দেওয়া হয়নি বা দেওয়া উচিত না, কারণ সময় শেষ হয়ে আসছে। আমি এক কথায় বলব, আমরা ওনার মৃত্যুতে একজন দেশপ্রেমীকে হারিয়েছি, একজন মুক্তিযোদ্ধাকে হারিয়েছি, একজন গরিবের বন্ধুকে হারিয়েছি, একজন বঙ্গবন্ধুকে যে ভালোবাসতেন সেরকম একটা ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তার কাছে বেগম জিয়াও ভাই এখানে উপস্থিত আছেন, তার পক্ষ থেকে এই সবার পক্ষ থেকে আমি অনুরোধ করব আজকে সভা যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যগুলো তুলে ধরার জন্য। এবং তিনি যেটি দেখে যেতে পারেনি, সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয় মেজর জেনারেল সাহেব যে কথাটা বলে গেছেন, একজন মুক্তিযোদ্ধা কেন কোর্টে যে সুপ্রিম কোর্টে যে রায় নিয়ে এসে সেই রায় বাস্তবায়িত করতে হবে। এই সুপ্রিম কোর্ট হয়েছে বাংলাদেশ যুদ্ধ করেছিল বলেই, মুক্তিযুদ্ধ করেছিল বলেই আজকে সুপ্রিম কোর্ট হয়েছে, আজকে সুপ্রিম কোর্টের জাস্টিসরা বাঙালি হয়েছে। সেই সুপ্রিম কোর্টে যে মুক্তিযুদ্ধ রায় নিয়ে এসে তার রায় বাস্তবায়ন করতে হবে, এর থেকে দুঃখ, এর থেকে পরিতাপের আর কিছু নাই। তাই সেই সাথে কামরুল সাহেব যে কথাটা বলে গেছে আমি সেই কথাই আজকে বলবো। আমরা মুক্তিযোদ্ধা মহাজোটের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ঐক্যের ডাক দিয়েছি। আজকে আমাদের প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন যিনি প্রথম জাতীয় সরকারকে সেলুট দিয়েছিলেন সেই মাহমুদ্দিন ভাই বীর বিক্রম। আজকে আমাদের প্রধান উপদেষ্টা, আমরা চেষ্টা করব সমস্ত মুক্তিযোদ্ধাকে এক ছাতার তলায় এনে একত্রিত করে দেশবাসীকে একটি সুন্দর মুক্তিযোদ্ধার সংগঠন উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বীর মুক্তিযোদ্ধাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।